মই বর্তমান উপস্থিত আছো শিবসাগর জেলার হাঁহাচৰাৰ শ্রী শ্রী খাটপাড়া সত্রত। মোৰ হৈতে বর্তমান উপস্থিত আছে এজন প্রচার বিমুখ মুখাশিল্পী, লগতে তেওঁ এজন সত্রীয়া সংস্কৃতির সাধক আর তেওঁৰ নাম হৈছে বিপিন চন্দ্র মহন্ত। প্রচাৰৰ অভাবৰ বাবে আজি তেওঁ হয়তো সংবাদ মাধ্যমৰ মুখলৈ অহা নাই। মোৰ হৈতে বর্তমান আছে বিপিন চন্দ্র মহন্ত, আমি তেওঁৰ হৈতে কথা পাতিম। যিহেতু আপুনি এজন প্রচার বিমুখ মুখাশিল্পী, লগতে এজন আপুনি সত্রীয়া সংস্কৃতির সাধক, কি কব, পোনপ্রথমে আপুনি আমার ND24 যেতে আপনার পরিচয় দিব। মোর নাম শ্রী বিপিন চন্দ্র মহন্ত, জন্ম শিবসাগর সত্র। আমার পিতৃ হল গোপীকান্ত মহন্ত প্রয়াত, আর আমি সরুরে পড়াই সত্র নাম গুণ পাঠ প্রসঙ্গ ইত্যাদি খৌতাল গীত মাত ইত্যাদি সকলবিলাক চলাই থাকো, বা আমার আশা সকলের আমি সেইখিনি শিক্ষা গ্রহণ করে আছো। লগতে সেই শিক্ষার অনুবর্তী হিসাবে, অনুকরণ হিসাবে আমি মুখাশিল্পও তেখেতসকলের করে থাকো। এতিয়াও যৎপর্ণাস্তি রাইজর আগত আমি যিমান পাৰো নিজের সংস্কৃতিখিনি বজাই আছো, আর এতিয়াও আজির সময় মুখাশিল্প কাম করে থাকো। এই হচ্ছে আমার প্রথম প্রয়াস। লগতে আপনি এজন সত্রীয়া সংস্কৃতির সাধক, কি কব এক্ষেত্রে? নহয়, সত্রীয়া সংস্কৃতির সাধক হিসাবে আমি কৌতাল গীত মাত নাম গুণ পাঠ প্রসঙ্গ ইত্যাদি আমার সমীপবর্তী রাইজ সকলের ঠাইলে যাওয়ার উপরও আমি অসমরও বিভিন্ন ঠাই নাম প্রসঙ্গ ইত্যাদি যোগাযোগ করে থাকো। সকলে আমার নিমন্ত্রণ আদি দিয়ে যাও পাওনাম সেবাদি। আমার সত্রখন হল এলেঙিচলৰ সত্র, বৰবাজনীয়া। গতিকে আমি সেই প্রসঙ্গতে সেই সত্রখনের যি আর্হি হয় বৰদোৱাচলৰ, আমি সেই আর্হিতে চলাই আছো। যেহেতু আপনি এজন প্রচার বিমুখ মুখাশিল্পী, আপনি কিমান বছর বয়সের পর এই মুখাশিল্পর জড়িত? আমি প্রায় দহ বারো বছর বয়সের পর আমার আটা ঈশ্বরে বনে তখন মুখাশিল্পী আছিল। তখন এনেই কেতিয়াবা কাঠি কামি করো, কেতিয়াবা পতাকা নিচতাকা আদি মুখাবিলাক মারো ইত্যাদি কাম করো। তারপর আমার মূল জ্যেষ্ঠ দাদা শ্রীযুর দেবকান্ত মহন্ত, তেখেতে মুখা বিশিষ্ট মুখাশিল্পী, শিল্পগুরু, সংগীত নাটক একাডেমি বঁটা প্রাপক। আমি তেখেতৰ পৰা যথেষ্ট শিক্ষা লাভ কৰো। হয়, এইখিনিতে এটা কথা কব লাগিব, যিহেতু শিবসাগৰ জিলাৰ যি হাঁহাচৰাৰ শ্রী শ্রী খাটপাড়া সত্রৰ মুখাশিল্পী তথা শিল্পগুরু বঁটাপ্রাপ্ত, সংগীত নাটক একাডেমি বঁটাপ্রাপ্ত রেবকান্ত মহন্তর জ্যেষ্ঠ ভাতৃ বলে কব লাগিব এজন বিপিন চন্দ্র মহন্ত, আজি প্রচারৰ অভাবে তেওঁ হয়তো প্রচার বিমুখ হৈ তেওঁ আছে এইভাবে মুখাশিল্পী। আমি আরো কথা পাতিম আপনার সঙ্গে। আপনার এটা বয়স কিমান? এটা 74 বছর। 74 বছর? এই 74 বছর বয়সত আপনি কিদরে আসলে এই মুখাশিল্প আপনি আগুয়াই লৈ গৈছে? মুখাশিল্প মুখাশিল্প আমি সত্র পরম্পরা হিসাবে আমি করে থাকো, আর ইয়ার কারণে কোনো হেৰি নাই, আমি চলাই আছো। আপনি আজিলেকে যে শিল্পী পেনশন হিসাবে কিবা পাইছে নে সরকারি পৰা কিবা সরকারের কিবা সাহায্য পাইছে নে? না, কারণ আমি প্রচার বিমুখ মানুষ, গতিকে আমার এই আমার প্রচার কারণে শিল্পী পেনশন কিবা পাব কারণে আমি এই রতা ঘরের দোয়ারে দোয়ারে গিয়ে পেলাই এই বস্তুটার কারণে মই প্রার্থনা করব। যদি সরকার দেখি পেলে কিবা দিয়ে বেলেগ কথা, কিন্তু আমি অফিসে বা হেৰি হিসাবে গৈ পেলাই এই বস্তুটো খুঁজি বাঙি ভিক্ষা লোৱা নাই। এইখিনি আৰু এটা কথা আৰু, যিসকল উঠি অহা প্ৰজন্ম আছে, যদিহে তেওঁলোকে আপোনাৰ ওচৰত মুখাশিল্পৰ আভাস লবলৈ আহে, তেন্তে আপুনি সেই মুখাশিল্পৰ বিষয়ে আপুনি তেওঁলোকক আভাস দিবনে? দিয়ে আছো। এতিয়া তোমাক অহাৰ আগে আগে দুটা লৈ আগে পাব লাগিছে শিক্ষা গ্ৰহণ কৰি।
আগে থাকে জুয়ে থাক, শিকাই থাকো যি পাও দাদা শিকাই আমিও শিকাও। আপনি যেহেতু মুখা বনাওতে নির্মাণ করতে বিভিন্ন ধরনের সা সামগ্রী লাগে, বাঁহ বেত রং লাগে, সেইসমূহ আসলে আপনি কোরপা কেনেকে আপনি ক্রয় করে বা আপনি আসলে তার অর্থও লাগে, টাকা পয়সাও লাগে, আপনি সেইসমূহ আসলে কেনেকে আপনি যোগাড় করেন? না না, সেইবোৰ নিজে নিজে করব, সেইবোৰ কাকো বিশ্বাস কথা বা সেই বিষয়ে কারোর অনুদান নাই। আমার MD24 জড়িয়ে আপনি সরকারক কিনা আহ্বান জানাব নাকি? নহয়, মূল কথাটো হল কি, এই বস্তুটো মিত্রপ্রায় নকৰি সরকারে বস্তুটো জিয়াই থাকার ব্যবস্থাটো করলে ভাল হয়। মূল ফলে বা বিশেষ অনুরোধ সেইটোয়ে, যাতে বস্তুবিলাক সংরক্ষণ হয়ে থাকে, বেয়া হয়ে নাযায়, আমি বেশিকে সেইটোতে গুরুত্ব দিছো। আপনার সহায়ের ক্ষেত্রে কিনা আহ্বান জানাব নাকি সরকারক? না, যদি সরকারে যদি কিনা সহায় করে আমি সহায় কারণে হেৰি কৰি আছো, তাহলে যদি সহায় করে আপনি সহায় করলে লোক, যেহেতু আপনি এই মুখাশিল্প আপনি জিয়াই রাখিছে আপনার এই সত্রত, আপনার এই মুখা আপনার কত কত প্রচলন বা প্রদর্শন হয়? আসলে আমার কথাটা হল কি, মুখা আমি তৈরি করছো, আমার মুখা বিশেষ মহাশত মুখা বড় বেশি বাইরে যাওয়া নাই, কিন্তু আমার দাদাই সদায় বেশি, কারণ এইটাই এনে মিছা কথা কৈছো। সেইবুলি আপনার অন্তত কবাতো যে যায় মাঝে মাঝে গৈছে, কত গৈছে কলাক্ষেত্রতো দুই এবার আছে আপনার মুখা আছে, আর তেনেকে বাইরত প্রদর্শন করবো যাওয়া কে নিয়া হয় দুই হাজার লোক লাগি লাগি যি কর সহায় করে দিয়ে পেলে এখানে কাম কর। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।